Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Welcome to Learn Accounting with Nazrul Sir YouTube channel and Facebook page. Learn Accounting with Nazrul Sir YouTube channel and Facebook page আপনাদের সকলকে স্বাগত। বাসায় বসে অ্যাকাউন্টিং এর অঙ্কের সহযোগিতা নেয়ার জন্য একটি পরিপূর্ণ গাইডলাইন হিসেবে এবং বাসায় গৃহশিক্ষকের বিকল্প হিসেবে রেগুলার আমার এই চ্যানেলের সাথেই থাকুন এবং অন্যদেরও আমার এই চ্যানেলের সাথে সংযুক্ত রাখুন। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন, তাহলে নতুন নতুন অঙ্কের সমাধান সাথে সাথে পেয়ে যাবেন। আর আপনারা যারা ইতিমধ্যে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, আমার ভিডিওগুলো দেখছেন, আমার ভিডিওগুলিতে লাইক করেছেন, কমেন্টস করেছেন, শেয়ার করেছেন, তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা আলোচনা করব উচ্চ মাধ্যমিক শ্রেণীর হিসাব বিজ্ঞান প্রথম পত্র থেকে রেওয়ামিল অধ্যায়ের রাজশাহী কুমিল্লা চট্টগ্রাম ও বরিশাল বোর্ড 2018 সালের, অর্থাৎ 2018 সালে রাজশাহী কুমিল্লা চট্টগ্রাম ও বরিশাল বোর্ডে এই চারটি বোর্ডের জন্য একটি প্রশ্ন হয়েছে, সেই প্রশ্নের পাঁচ নম্বর অঙ্কটি আমি আজকে আলোচনা করছি। আপনাদের সাথে উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ নজরুল ইসলাম, সহকারী অধ্যাপক হিসাব বিজ্ঞান বিভাগ, সেন্ট্রাল উইমেন্স কলেজ, টিকাটুলি, ঢাকা। প্রথমে আমরা একটু অঙ্কটা দেখে নিই। মিলন ট্রেডার্সের 2017 সালের 31 ডিসেম্বর তারিখে খতিয়ানের উদ্বৃত্ত সমূহ নিম্নরূপ। মূলধন 1,00,000 টাকা, উত্তোলন 5,000 টাকা, কল কব্জা 80,000 টাকা, প্রারম্ভিক মজুত পণ্য 25,000 টাকা, হাতে নগদ 17,000 টাকা, প্রদেয় হিসাব 5,000 টাকা, সমাপনী মজুত পণ্য 20,000 টাকা, বিক্রয় 90,000 টাকা, প্রাপ্য হিসাব 8,000 টাকা, ব্যাংক জমাতিরিক্ত 3,000 টাকা, পণ্য ক্রয় 60,000 টাকা, ঋণের সুদ 2,000 টাকা, বকেয়া ভাড়া 3,000 টাকা, শিক্ষানবিশ ভাতা 2,000 টাকা, প্রদেয় নোট 4,000 টাকা, বিক্রয় বার্তা 1,000 টাকা, বিক্রয় পরিমাণ 5,000 টাকা। কতে জানতে চেয়েছে সমন্বিত ক্রয়ের পরিমাণ গণনা সহ নির্ণয় করো। খতে বলেছে মুনাফা জাতীয় ব্যয় ও চলতি দায়ের পরিমাণ গণনা সহ নির্ণয় করো। গতে বলেছে সমন্বিত ক্রয়কে অন্তর্ভুক্ত করে রেওয়ামিল প্রস্তুত করো। তাহলে আমরা আসি প্রথমে সমন্বিত ক্রয়। সমন্বিত ক্রয়ের জন্য আমরা জানি যে প্রথমে প্রারম্ভিক মজুত পণ্য আসবে 25,000 টাকা, এটার সাথে পণ্য ক্রয় যোগ হবে 60,000 টাকা, দুটি যোগ করলে আমরা পাচ্ছি 85,000 টাকা, 85,000 টাকা থেকে সমাপনী মজুত পণ্য বাদ দিব 20,000 টাকা, 85 থেকে 20,000 বাদ দিলে আমরা 65,000 টাকা পাই, এটি হচ্ছে সমন্বিত ক্রয়। এখন সমন্বিত ক্রয় এবং বিক্রিত পণ্যের ব্যয় দুটির মধ্যে পার্থক্য কি? সমন্বিত ক্রয়ের মধ্যে আসবে প্রারম্ভিক মজুত পণ্য সাথে পণ্য ক্রয় যোগ হবে, সমাপনী মজুত পণ্য বাদ যাবে, আর বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে প্রারম্ভিক মজুত পণ্যের সাথে পণ্য ক্রয় যোগ হবে এবং অন্যান্য প্রত্যক্ষ খরচগুলো যোগ হবে। অর্থাৎ সমন্বিত ক্রয়ের মধ্যে প্রত্যক্ষ খরচ আসবে না আর বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে প্রত্যক্ষ খরচ আসবে, এই দুটি হচ্ছে সমন্বিত ক্রয় এবং বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে পার্থক্য। এরপর আমরা খতে দেখতে পাচ্ছি মুনাফা জাতীয় ব্যয় ও চলতি দায়ের পরিমাণ গণনা সহ নির্ণয় করো। তাহলে মুনাফা জাতীয় ব্যয়ের মধ্যে আমরা পাচ্ছি সর্বপ্রথম সমন্বিত ক্রয় 65,000 টাকা, ঋণের সুদ এটিও মুনাফা জাতীয় ব্যয় 2,000 টাকা, শিক্ষানবিশ ভাতা 2,000 টাকা, বিক্রয় পরিবহন 5,000 টাকা, তো এইগুলো যোগ করলে আমরা 74,000 টাকা পাচ্ছি মোট মুনাফা জাতীয় ব্যয়। চলতি দায়ের মধ্যে আমরা পাচ্ছি প্রদেয় হিসাব 5,000 টাকা, ব্যাংক জমাতিরিক্ত 3,000 টাকা, বকেয়া ভাড়া 3,000 টাকা, প্রদেয় নোট 4,000 টাকা, যোগ করলে এই 15,000 টাকা, এটা হচ্ছে আমার মোট চলতি দায়। এরপর গতে বলেছে সমন্বিত ক্রয়কে অন্তর্ভুক্ত করে রেওয়ামিল প্রস্তুত করো। তা আমরা রেওয়ামিল প্রস্তুতের মধ্যে আমরা পাচ্ছি সর্বপ্রথম আমরা সমন্বিত ক্রয়টাকে নিয়ে আসি। সমন্বিত ক্রয় 65,000 টাকা, তাহলে আমার প্রারম্ভিক মজুত পণ্য ক্রয় সমাপনী মজুত পণ্য এই তিনটির কোনোটি আমার আর আসবে না সমন্বিত ক্রয় নিয়ে আসার কারণে। এরপর মূলধন আমার ক্রেডিট 1,00,000 টাকা, উত্তোলন ডেবিট 5,000 টাকা, কল কব্জা ডেবিট 80,000 টাকা, হাতে নগদ ডেবিট 17,000 টাকা, প্রদেয় হিসাব ক্রেডিট 5,000 টাকা, সমাপনী মজুত পণ্যটা আসবে সমন্বিত ক্রয় থাকলে। আর একটি বিষয়ে আমি একটু ক্লিয়ার করে বলি,
যদি অঙ্কের মধ্যে পণ্য ক্রয় থাকে তখন প্রারম্ভিক মজুদ পণ্য আসবে, সমাপনী মজুদ পণ্য আসবে না। আর যদি অঙ্কের মধ্যে সমন্বিত ক্রয় থাকে তখন সমাপনী মজুদ পণ্য আসবে, প্রারম্ভিক মজুদ পণ্য আর ক্রয় আর আসবে না। সমন্বিত ক্রয়টাই ক্রয় এবং প্রারম্ভিক মজুদ পণ্য, তখন সমাপনী মজুদ পণ্যটাকে আমার আলাদা করে আনতেই হবে। এরপর বিক্রয় ক্রেডিট 90,000 টাকা, প্রাপ্য হিসাব ডেবিট 8,000 টাকা, ব্যাংক জমাতিরিক্ত ক্রেডিট 3,000 টাকা, ঋণের সুদ ডেবিট 2,000 টাকা, বকেয়া ভাড়া ক্রেডিট 3,000 টাকা, শিক্ষানবিশ ভাতা ডেবিট 2,000 টাকা, প্রদেয় নোট ক্রেডিট 4,000 টাকা, বিক্রয় বার্তা ডেবিট 1,000 টাকা, বিক্রয় পরিমাণ ডেবিট 5,000 টাকা। আর আমরা যদি দুই পাশ যোগ করে দিই 2,05,000, 2,05,000 টাকা আমার দুই পাশ মিলে গেছে। দুই পাশ মিলে গেলে আমরা ধরে নিতে পারি আমার রেওয়ামিলটি সঠিক হয়েছে। এইভাবে আমরা 2016 থেকে সবগুলো সালের কন্টিনিউয়াসলি আমরা সবগুলো সালের সলিউশন ইউটিউবে দেওয়ার জন্য আমরা নিয়ত করেছি। পরবর্তীতে একটি বইয়ের শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো অঙ্কের সমাধান আমরা ইউটিউবে দিব এবং এই লিঙ্কগুলো সহ একটি বই বাজারে বের করার জন্য আমরা নিয়ত করেছি ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবেন, আপনাদের যে কোনো মতামত উপদেশ পরামর্শ আমাদেরকে কমেন্টে লিখে জানান, ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আমাদের সাথেই থাকুন। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অন্যদেরকেও দেখার জন্য সুযোগ করে দিন, বেশি বেশি করে শেয়ার করুন। আপনি যদি এখন পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। তাহলে আমরা যখনই নতুন নতুন অঙ্কের সমাধান ইউটিউবে আপলোড দিব আপনি সাথে সাথে নোটিফিকেশন পেয়ে